দাদা ভাই নিয়ে নিল গাই। তো বন্ধুরা দেখো এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, মানে তার মধ্যে হয়েছে কি আমরা হচ্ছে ক্যানিং বারাসাত লোকালে উঠে পড়েছি, আর ওই ট্রেনটা হচ্ছে বিশ্বপাড়া দাঁড়ায় না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে দশটা, বাবা এখন বাজে হচ্ছে দশটা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমার সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে আজকে উঠেছি অনেকটা দেরি করে, বাড়িতে তো উঠেই দেরি করে, তো এখানে এসেও আরও দেরি করে উঠেছি। তো ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে চা বিস্কুট খেলাম, আর এই যে চা বিস্কুট খাওয়ার আগে এই যে পাপাকে একটু খাওয়ালাম, পাপার মা গেছে হচ্ছে বাজারে, তাই জন্য ওকে একটু খাওয়ালাম। ওই দেখো 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 তো ওর ওকে খাওয়ালাম। তারপরে এই যে এখন ওরা বাজারে গেল, মানে রিয়া বাজারে গেল, বাজার থেকে আসবে, রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করে তারপরে আমি আর সোনা বাড়ি চলে যাবো, আর মা তো থাকবে। ও হ্যাঁ, কালকে রাত্রে ভাই এসে ওই কটা নাগাদ, তখন দুটো না স্যার পৌনে একটা নাগাদ এসছে, হ্যাঁ পৌনে একটা নাগাদ এসছে ভাই। আর ও রায়পুর থেকে, ভাই তো ছিল হচ্ছে নাগপুরে, তো রায়পুর এসছে নাগপুর থেকে, তারপরে হচ্ছে ফ্লাইট ধরে তারপরে আর কি মানে দমদমে এসে, দমদম থেকে তারপরে আবার উবের করে তারপরে এখানে মানে বাড়িতে আর কি এসছে। দমদম থেকে ভাইদের এখানটা অনেকটা দূর, আর আমাদের তো মানে এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িটা বেশি দূর না, আমাদের বাড়ি হয়তো খুব জোর মানে হয়তো খুব যদি বেশি হয় মানে গাড়িতে 10 মিনিট আর কি, তার থেকে বেশি হবে না, আর ভাইদেরটা অনেকটাই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি লাগে। তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দুই ভাই শুরু করে দিয়েছে আবার গাড়ি 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 শুরু করে দিয়েছে, খুশি হয় গাড়িটা পেলে, গাই 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 গাই, পাপা তা তোমার গাই কই, তোমার গাই কই গো, এই যে গাই 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 গাই। আর গাড়িটা নিয়ে নিলে কেমন করে দেখবে, শোনা গাড়িটা নে ভাইয়ের হাত থেকে, এই গাই দেখ দেখ, আ দাদা ভাই নিয়ে নিল গাই, ওই দেখো কি চিৎকার করে, দে দে ভাইয়ের গাই দে, ওই দেখো দেখো পাটা কি উঁচু করেছে, উঁচু করে পায় না হাত পায় না, গাই 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 গাই, কই তোমার গাই, দে ওকে ওর গাড়ি, হাঁটা শিখেছে ছুটো ছুটি, পাপা তোমার গাই কই গো, তান তান তোমার গাই কই, কই তোমার গাই 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 এই গাই 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 গাই, ওটা বাবা হাত থেকে চিরুনিটা সরাও লেগে যাও, ওই দেখো লেগে যাবে ভাইয়ের হাতে, দেখিস কোথায় যায়। বন্ধুরা দেখো এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, মানে রিয়া বাজার থেকে চলে এসছে, তো এই এদিকে মা বসিয়ে দিয়েছে হচ্ছে ডাল, মুসুরি ডাল বসিয়ে দিয়েছে এদিকে, আর এদিকে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট হচ্ছে বাবা তো হাঁচি, আর এই যে হচ্ছে মাছের মাথা, মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়োর গুঁড়ো মানে চাল কুমড়োর ঘন্ট, আর এদিকে হচ্ছে মাংস এনে রেখেছে, মাংস হবে, এই যে আলু কাটা হয়ে গেছে মাংসে, এই যে মাংস এনে ধুয়ে রাখা হয়েছে এখানে, সব মশলা ফসলা করা হয়ে গেছে এখানে, যে মশলা মাছের মাথা, এখানে হচ্ছে পেঁয়াজ রসুন, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা ধরনা, আর এই হচ্ছে পেঁয়াজ বাবা ওদিকে যা, আর ওই যে হচ্ছে তানবাবু দেখো একা একা, ওই দেখো একা একাই খাটে উঠতে পারে, আবার একা একাই খাট থেকে নামতে পারে, তার পাপ্পা
पापा सुनते गाई 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 সারা দিন এরকম মুখ চলতেই থাকে গাই 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 এটা কার গাই গো এটা কার গাই তার ও তার কার গাই 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 আর গাই সারাদিন তুই দে না ওর কাছে আর আমারটা শয়তান বড় হয়েছে তাও কই গেল গাড়ি এই যে গাই এই যে গাই এই যে দেখো তান দাদা দিয়ে দাও দিয়ে দাও দাদা দুষ্টু করিস না দাদা আমি চান করবো দাদা দেখো আমরা একদম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মানে এই যে সোনা খেয়ে রেডি হবে তো রান্না মোটামুটি কমপ্লিটের দিকে এই যে সোনা এখানে খেতে বসেছে কষা মাংস দিয়ে খাচ্ছে আর ডাল দিয়ে আর ভাই এখানে শুয়ে রয়েছে এই যে দেখো ভাই ভাইয়ের শরীরটা দুর্বল খুব আর এখানে টিভি দেখছে সোনা আর খাচ্ছে আমি ওই ঘরে ওই জায়গা খাই আর এই যে বাবা ও এখানে দেখো ঘুমাচ্ছে আর এই যে দেখো মা ভাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বেরোবো রেডি হয়ে গেছি দেখো সেই আড়াইটেই বেজে গেল মানে তিনটে বেজে গেল তো এই যে আমার ভাত বেড়ে দিয়েছে আর ওদিকে রান্নাও প্রায় হয়ে এসছে প্রায় বলতে মানে মাংসটা শুধু মাংস হয়ে গেছে মাংসও হয়ে গেছে রিয়ার তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি করে দাদা এই যে দেখো আমি এখনো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে উঠে মানে খাওয়া দাওয়া করে আর দেরি করিনি আগেই তো রেডি হয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি কী বলতো এখন ভিড় হবে প্রচণ্ড পরিমাণে মানে ট্রেনে লোকাল ট্রেনে মেট্রোতে তো ভিড় নেই মেট্রোতে এখন এখান থেকে ফাঁকাই কিন্তু ওই দমদম থেকে মানে ট্রেনে মারাত্মক ভিড় ওই ভিড়ে যাওয়াটা খুবই কষ্ট হয়ে যায় তো আরও একটু দেরি করলে আরও বেশি হতো তাড়াতাড়ি বেরোবো কিন্তু বেরোতে পারলাম না আমার ইচ্ছা ছিল একটার মধ্যে বেরোবো ঢুকে যাবো হয়তো দুটো আড়াইটের মধ্যে কিন্তু রান্নাবান্না করতে করতে দেরি হয়ে গেল রিয়া বাজারে গেল বেলা হয়ে গেল মানে সব কিছুই আর কি দেরি দেরি হয়ে গেল তো এই যে এখন তিনটের সময় বেরিয়েছি 3:06 বেজে গেছে এরকম তো চলো কথা বলতে পারছি না খেয়ে উঠে কি বেরিয়ে গেছি না ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে বন্ধুরা আমরা বাড়ি এসে গেছি বাড়ি এসেছি অনেকক্ষণ আগে আমরা বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে 5:30 তো ওখান থেকে বেরিয়েছি আমরা 3:00 তখন 10:50 এরকম বা 3:00 এরকম মানে 3:00 আর কি বাজে তো তারপরে হচ্ছে দমদমে এসে তারপরে একটু লেট হয়েছে ট্রেনে তার মধ্যে হয়েছে কি আমরা হচ্ছে ক্যানিং বারাসাত লোকালে উঠে পড়েছি আর ওই ট্রেনটা হচ্ছে বিশ্বপাড়া দাঁড়ায় না জানতাম না আর দমদমে এত পরিমাণে ভিড় ওই যেহেতু অফিস টাইম মানে অফিস টাইম তো অফিস ফেরত টাইম প্রচণ্ড পরিমাণে ভিড় তো নেমেছি উঠেই শুনতে পেয়েছি যে দাঁড়াবে না বিশ্বপাড়া কিন্তু আর নামার চান্স বা নামার সাহস হলো না ওই ভিড়ের মধ্যে তো তারপরে এসে নিউব্যারাকপুরে নেমেছি নিউব্যারাকপুরে নেমে এপারে এসেছি এপারে এসে আর ট্রেন নেই প্রায় 1.5 ঘন্টা বসে থেকে তারপরে ট্রেন পেরেছি তারপরে বাড়ি আস্তে আস্তে 5:30 যেখানে আমরা 4:30 মধ্যে বাড়ি চলে আসবো সেখানে সেই হচ্ছে 5:30 বাড়ি এসেছি তো বাড়ি এসে আর কোনো ভিডিও ফিডিও করিনি বাড়ি এসে সোনা চলে গেছিলো পড়তে আর আমি ঘরে প্রচুর কাজ একদিন ছিলাম না বাড়িতে তাতেই এলো মেলো পুরো গোলানো হয়েছিল তো বাড়ি এসে এই যে দেখো এখানে এই যে জামা কাপড় এগুলো সব ভাঁজ করেছি রান্নাঘরেও অনেক কাজ করেছি সন্ধ্যে দিয়েছি তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে কী কী করেছি সেগুলো তো এই যে দেখো রান্নাঘরে কী কী করেছি বলতে এই যে এতগুলো বাসন ছিল মানে সিঙ্কের মধ্যে আর চা খেয়েছি আমি এসে চা বানিয়ে চমন তো চলে গেছিলো আমি চা খেয়েছি
আর হচ্ছে গিয়ে পাশন ছিল, এগুলো সিঙ্কের মধ্যে এগুলো মেজেছি। আর এই যে হচ্ছে সবচেয়ে যেটা হচ্ছে জরুরি কাজ আমার, এই যে বোতল দুটো আজকে একদম ফাইনালি পরিষ্কার করেছি। আর এই বোতল দুটো পরিষ্কার করতে আমার পুরো পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, কারণ এত পরিমাণে পুরো মানে তেল কাস্টে হয়েছিল, কিছুতেই উঠছে না। গরম জল করেছি তাতেও উঠছে না, তো ঘষতে 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 তারপরে দেখো কি চকচক করছে আজকে বোতল দুটো, দেখেছো? আর এই যে এদিকে আমি হচ্ছে ডাল গরম বসিয়ে দিয়েছি, ডাল ছিল সেই পরশু দিনের শনিবারের ডাল ছিল, তো ডালটা ফ্রিজে ছিল যেহেতু, তো ওই জন্য ভাবলাম যে একটু গরম করে নিই। আর এদিকে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত করেছি। আর এখানে এই যে ভোলা মাছের 1 পিস মাছ রয়েছে, আর হচ্ছে ভোলা মাছের আর কি ঝোলটা রয়েছে, খেলে খাবে না খেলে না খাবে, আমি তো এসব আর কিছু খাবোই না। আর এই যে রিয়া মাংস দিয়ে দিয়েছিল এখানে, তো চন্দন যাওয়ার সময় অফিসে বলছি সোনাকে দিতে যাওয়ার সময় এই যে 2 পিস মাংস, তারপরে হচ্ছে ঝোল মুড়ি দিয়ে খেয়ে গেছিলো, তখন আর ভাত খাওয়ার বলে এখন আর ভাত খেলে রাতে কি খাবো, তো ভাত খাইনি, তো এখানে মাংস রয়েছে, এই দিয়ে এখন ওদের খেতে দেবো আমি। আর এই যে এদিকে ডিম ভাজবো আমার জন্য, কড়াই বসিয়ে দিয়েছি, তো চলো এগুলো করে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে ওই যে 9:30 বেজে গেছে, দেখো